गुड मॉर्निंग स्टूडेंट्स, आज के हमरा पढ़ब ग्रूमिंग फॉर फॉर्मल ड्रेसिंग। देखो हमें ग्रूमिंग दरकार आमी तुम्हारे जो पीपीटीटा शेयर करेछि ओटा एक पीडीएफ फॉर्मेटे शेयर करेछि, भालो करे देखबे। एकदम फर्स्ट पेज जेटा आछे ब्लू बैकग्राउंड एक पेज आछे जेखाने लेखा आछे ग्रूमिंग फॉर फॉर्मल ड्रेसिंग फॉर मेल एंड फिमेल, ठीक आछे, सेट टू। এবার এটা আমাদের কেন জানতে হবে, গ্রুমিং ফর ফর্মাল ড্রেসিং কেন পড়তে হবে, তার কারণ হচ্ছে যে আমরা গ্রুমিং পড়ব এই কারণেই, গ্রুমিং পড়ার জন্য পড়লে কিন্তু আমাদের যে অফিশিয়াল যে জায়গাগুলোতে আমরা কাজ করব সেই জায়গাগুলোতে আমরা কী ড্রেস পরব, কী না পরব, কীরকমভাবে সাজব, কী পরব না, কী করা উচিত হবে না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এই পিপিটিটা ভালো করে আমরা পড়ব। তো আমরা ফার্স্ট পেজটা ছেড়ে সেকেন্ড পেজে যাচ্ছি, পেজ নাম্বার টু, যেখানে দেওয়া আছে রিকোয়ারমেন্টস, ঠিক কী কী কারণে আমাদের গ্রুমিংটা দরকার আছে। নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান, দেখো, টু এনহ্যান্স ইউর পার্সোনালিটি। এনহ্যান্স কথাটার মানে হচ্ছে টেনে বের করে আনা। তো এখানে বলতে চাইছে যে তোমার পার্সোনালিটি যেটা আছে সেটাকে তোমার মধ্যেই লুকিয়ে আছে, সেটাকে টেনে বের করে আনবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে নাম্বার টু, টু রিডিউস দ্য অ্যাট্যাক অফ লো সেলফ এস্টিম অর ল্যাক অফ কনফিডেন্স। তো ল্যাক অফ কনফিডেন্স যেটা তোমার মধ্যে রয়েছে, যে কনফিডেন্সের অভাব, তুমি কথা বলতে পারছো না ঠিক করে বা ভয় করছো, এরকম কিছু যে কী হবে কী হবে একটা ব্যাপার। তো এই যে ল্যাক অফ কনফিডেন্সটা বা নিজের মধ্যে যে একটা নিজের উপর ভরসা যে আমি সত্যিই পারবো কি না ইন্টারভিউতে পাস করতে, বা আমি লোকের সঙ্গে মিশতে পারবো কি না, অফিসে গিয়ে কাজ করতে পারবো কি না, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কাটিয়ে ফেলার জন্য কিন্তু আমরা গ্রুমিংটা পড়বো। গ্রুমিং যখন করা হবে তখন কিন্তু অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা চার্জ আপ চলে আসবে, ঠিক আছে, তুমি খুব ভালো করে তখন কথা বলতে পারবে বা তোমার মধ্যে একটা ফিল চলে আসবে। যখন তুমি কর্পোরেটের মতো সাজগোজ করবে বা কর্পোরেটের মতো নিজেকে নিজের আউটলুকটাকে তৈরি করবে, তখন দেখবে অটোমেটিক্যালি তোমার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করছে। নাম্বার থ্রি হচ্ছে টু ইন্টিগ্রেট ইউর সেলফ উইথ পারফেকশন ইন টার্মস অফ আউট ইন টার্মস অফ ওয়েট to integrate yourself with perfection in terms of outlook. Look, এই যে আউটলুক কথাটা দেওয়া আছে, আউটলুক কথাটার মানে হচ্ছে যে আমরা কীরকম দেখতে সেটা কিন্তু ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে। আমাদের এই মুহূর্তে আমরা কীরকম দেখতে লাগছি সেটা ইম্পর্টেন্ট। মিন্স যে আমরা আমাদের বাইরের যে আবরণটা আছে সেই আবরণটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখেছি কি না, পরিপাটি করে রেখেছি কি না, সেটা ইম্পর্টেন্ট। তো এই যে ব্যাপারটা, এটা এটার জায়গাতে কিন্তু তোমাকে পারফেক্ট হয়ে উঠতে হবে। তো পারফেক্ট হওয়ার জন্য কিন্তু আমাদের গ্রুমিংটা পড়তে হবে। এখানে রিকোয়ারমেন্টস দেওয়া আছে যে কী কারণে আমাদের এটা পড়ার দরকার আছে। নাম্বার ফোর হচ্ছে টু প্রিপেয়ার ইউ প্রেজেন্টেবল অ্যাজ পার দ্য অফিসিয়াল আর কর্পোরেট গাইডলাইন। মানে হচ্ছে তোমাকে কর্পোরেট গাইডলাইন যেগুলো আছে, সেই কর্পোরেট গাইডলাইন বলতে অফিসে কীভাবে কাজ করবে না করবে, তো সেই জিনিসগুলোর সঙ্গে কিন্তু এটাও অ্যাটাচ যে অফিসে কী পড়তে হবে না পড়তে হবে, কোনটা পড়া যাবে কোনটা পড়া যাবে না, কীভাবে পড়া যাবে কীভাবে পড়া যাবে না, এই সমস্ত কিছু কিন্তু তোমাকে জানতে হবে। তো না, এখানে এই পেজটা শেষ হচ্ছে। ওকে, নাম্বার ফোর এই পয়েন্টটা হয়ে যাওয়ার পর নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পেজ নেক্সট পেজ যেটা আছে, নেক্সট পেজে আমরা যাব। নেক্সট পেজে যাওয়ার পর দেখবে ওখানে টপিকটা কেউ দেওয়া আছে একদম ওপরে, ফর্মাল মেল হোয়াট টু ওয়্যার, যে আমরা কী পরবো ফর্মাল মেলের জন্য, মেলদের জন্য, ছেলেদের জন্য আমরা কী পরবো, ঠিক আছে। সেটা হচ্ছে যে একদম ফার্স্টে যেটা দেখো যেটা দেওয়া আছে, টর্ন জিন্স মানে ছেঁড়া জিন্স, স্লিভলেস অ্যান্ড রাউন্ড নেক, এই তিনটেতেই কাটা দেওয়া আছে। তো আমরা এই তিনটেই কিন্তু পরবো না, ঠিক আছে, কোনোভাবেই এগুলো অ্যালাউড নয়। ইনফ্যাক্ট কোনো রকমের কোনো জিন্স অ্যালাউড নয়, ঠিক আছে, সে যে কোনো রকমই হতে পারে, টর্ন নাও হতে পারে, সেটাও কিন্তু অ্যালাউড নয়। কামিং টু নেক্সট পেজ, নেক্সট পেজে এটা দেওয়া আছে ফর্মাল হোয়াট টু ওয়্যার পেজ টু হেডিং, সেটা হচ্ছে ভি নেক টি শার্ট ইজ নট অ্যালাউড। ভি নেক টি শার্টও আমরা পরতে পারবো না, আমরা কোনো টি শার্টই পরতে পারবো না, রাদার আমরা ফর্মাল শার্ট পরতে পারবো, যেরকম ধরো এখন এই মুহূর্তে আমি পরে আছি, বা তোমরা জানো ফর্মাল শার্ট কীরকম দেখতে হয় সেটা আমরা পরতে পারবো। আর আছে চিনোস, দেখবে চিনোস হচ্ছে এক ধরনের প্যান্ট যেটা জেনারেলি কর্পোরেটে পরা যায়। এবার তোমরা যেহেতু হোটেল ম্যানেজমেন্ট করছো বা তোমরা ফুড অ্যান্ড বেভারেজ করছো, তোমাদের মেবি চিনোসটা অ্যাপ্লিকেবল নয়, তোমরা ডোমেন ট্রেনারের কাছ থেকে এটাকে কনফার্ম করে নিও যে চিনোসটা তোমরা পরতে পারবে কি না, আই গেস নয়,
কিন্তু ফর্মাল ট্রাউজার যেটা আছে সেটা কিন্তু একদম সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ফর্মাল ট্রাউজার পরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কামিং টু নেক্সট স্লাইড, নেক্সট স্লাইডে দেখো কী লেখা আছে। নেক্সট পেজে আছে ফর্মাল হোয়াট টু ওয়্যার, পেজ থ্রি, ব্র্যাকেটে দেখো লেন্থ, মানে হচ্ছে যে কতটা লেন্থ তোমার থাকতে হবে সেটা। দেখো অ্যাঙ্কেল লেন্থ দেওয়া আছে, অ্যাঙ্কেল লেন্থ আমরা কিন্তু, এটা লেটেস্ট ফ্যাশন কিন্তু তবুও আমরা অ্যাঙ্কেল লেন্থ কোনো কিছু পরতে পারবো না, কোনোভাবে এটা অ্যালাউড নয় কর্পোরেটে। ঠিক আছে, নাম তারপরেটা আছে ফুল লেন্থ, একদম পুরো গোড়ালি ঢেকে, একদম জুতোর যে সার্কামফারেন্সটা আছে যেখান দিয়ে পাটা গলাও জুতোর, ওই পর্যন্ত কিন্তু লেন্থ হতে হবে, ফুল লেন্থ হতে হবে ফর্মাল ট্রাউজার। ওকে, তো এই যে যতটুকু পড়ানো হয় ততটুকুর মধ্যে যদি কোনো কনফিউশন থাকে গেট ব্যাক করো, জানাও। ওকে, হ্যাভ এ গুড ডে।